রাজশাহী অঞ্চলের উপর দিয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বয়ে যাচ্ছে মাঝারি তাপদাহ প্রবাহ খরা ও অনাবৃষ্টির ফলে ব্যাপক হারে ঝরে পড়ছে আমের গুটি বাগান মালিকরা জানান সেচ ও স্প্রে করেও গুটি ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না আবহাওয়া অনুকূলায় সে সেজন্য ধরেন প্রথমে যে মলগালো ছিল সেগুলা মেজরিটি পার্সেন্ট আপনার ঝুড়ে গেছে পানি আমরা সেচে শেষে গাছের গোড়ায় দিচ্ছি এবং পানিও তো পাওয়া যাচ্ছে না বিষ দিচ্ছি গ্রামের গাছের গোড়াতে সেই দিচ্ছি মানে আম টিকে খরার কারণে আমাদের বিষটা আমটা ঝরে যাচ্ছে এবং আমাদের খরচও বেড়ে যাচ্ছে বিষের সংখ্যা বেশি এবং বাগানে পানি দেওয়া সেচের ব্যবস্থা করা হচ্ছে এর জন্য খরচ অনেক বেশি চলতি মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে মুকুলে ভরে ছিল আম বাগানগুলো সেই মুকুল থেকে প্রচুর গুটি আশায় আমের বাম্পার ফলনের আশা বাগান মালিকদের তবে বৈরি আবহাওয়ায় দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তাদের এবছর আবহাওয়া এত খারাপ এই বর্ষণের কারণে আম দেখেন ছোট বড় আছে গাছে যে পরিমাণ আম দেখি তারা আমরা কিনতেছে ধরলেন শিকি আম থাকছে না বারো আম পড়ে যাচ্ছে আমের কিছুই হয়নি যা আছে ঝড় সব কিছু আছে এখন সামমুখে গুঠি মল কোনো কিছুই পোকামাকড় দমন করাটা সম্ভব হচ্ছে না এ অবস্থায় আমের গুটি ঝরা রোধে বাগানে বেশি করে সেচের পরামর্শ ফল গবেষকের নিয়মিত সেচ দিতে হবে গাছে আর সেই সাথে যদি যেহেতু ঝরা মানে পরিমাণটা একটু বাড়বে কারণ খরার কারণে এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে স্প্রেতে বিশ গ্রাম ইউরিয়া প্রতি লিটার পানিতে দিয়ে একটা স্প্রে দিয়ে দেওয়া যেতে পারে এতে আপনার ফল ঝরার পরিমাণ কিছুটা হলেও হয়তো কমে আসবে জেলার প্রায় উনিশ হাজার হেক্টর জমির বাগানে দুই লাখ সাতাশ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ শাহিন আলম সময় সংবাদ রাজশাহী